হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি সুব্রত। আজকে আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এমটক 125 PS4-এর অ্যাক্সেলেরেটর কেবল কীভাবে চেঞ্জ করতে হয়, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমি সব কিছু না খুলে অ্যাক্সেলেরেটর কেবলটা চেঞ্জ করবো, কীভাবে করবো অ্যাক্সেলেরেটর কেবলটা চেঞ্জ সেটা আপনারা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দড়িটা লাগিয়ে একটা টেবিলটা বের করে নিচ্ছে, এটা হচ্ছে পুরোনো একটা টেবিলটা। নতুন একটা টেবিলটা আমি লাগাবো। এই ভিডিওটা দেখে আপনারা নিজেরা ঘরে বসে অ্যাক্সেলেরেটর চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রচুর সমস্যা হয় একসাথে টেবিল চেঞ্জ করতে, খালি আটকে যায়, একসাথে টেবিল চেঞ্জ করতে একটু সময় লাগে। একসাথে টেবিল ঘুরে গেছে, এই দেখতে হচ্ছে এটা হচ্ছে একসাথে লক। পুরোনো লকটা ভেঙে গেছিলো আর কেবিলটা জাম হয়ে গেছিলো, তার জন্য একসাথে কেবিলটা চেঞ্জ করতে হচ্ছে।
ছিল নুনুরা, আমার একসাথে লাগানো ফিটিং হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না।